ঠাকুরবাড়ির জল রাম মন্দির নির্মাণে ব্যবহার করা হয়নি। বৃহস্পতিবার নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি সভায় এসে এমনই মন্তব্য করলেন পার্থ ভৌমিক। এদিকে শান্তনু ঠাকুরকেও কটাক্ষ করেন তিনি। ঠাকুরবাড়ির জল রাম মন্দির তৈরিতে ব্যবহৃত হয়নি। বৃহস্পতিবার চাঁদপাড়ায় এসে এমন মন্তব্য করলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। এদিন নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় চাঁদপাড়ায়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ঠাকুরনগর ঠাকুরবাড়ির পাঠানো জল রাম মন্দির তৈরিতে দেওয়া হয়নি। মতুয়া ভক্তদের অপমান করা হয়েছে। যারা মতুয়াদেরকে অপমান করলো সেই দলের এমপি হয়ে কি করে বসে আছে শান্তনু ঠাকুর? আগামী 10 তারিখ নবজোয়ার কর্মসূচিতে ঠাকুরনগর যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরদিনই ঠাকুরবাড়িতে সভা করবে মতুয়া মহাসংঘ। ঠাকুরবাড়ি নিয়ে করা মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে ক্ষমা চাওয়ার দাবিতে সভা হবে। এ প্রসঙ্গে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী ঠাকুরনগর এসে মতুয়াদের সম্পর্কে কি বলেছিলেন সেটা নিয়েও সভা হওয়া উচিত। আমরা বলছি লিডার যেখান থেকে শুরু করবে আর যেখানে শেষ করবে, তৃণমূল কংগ্রেসের হাজার হাজার সমর্থক, বনগাঁ লোকসভার আপামর মানুষ শুরুতে থাকবে, শেষেও থাকবে। শুরু থেকে শেষ, শেষ থেকে শুরু না। যারা মতুয়া সম্প্রদায়ের ধর্মকে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বড়মার সম্মানকে এরমভাবে ধূলিসাৎ করলো, তারপরেও সেই দলের এমপি হয়ে কি করে বসে আছে? শান্তনু ঠাকুরকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করার সাথে সাথে এর আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ ঠাকুরবাড়িতে এসে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বড়মার উচ্চারণ কিভাবে করেছিল যেন তারও সমালোচনা করে, নইলে লোকে মনে করবে যে এটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিন মন্ত্রীর বক্তব্যের পাল্টা বক্তব্য দেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। তিনি বলেন, ঠাকুরবাড়ি সবার, এখানে যে কেউ আসতে পারেন। রবিবার মতুয়াদের মাসিক সভা হবে, ভক্তরা বিশেষ এই সভা দেখেছেন। তবে জল প্রসঙ্গে মন্ত্রীর করা মন্তব্য প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেননি বিধায়ক। যদি রাজনীতির স্বার্থে যদি মিটিংটা ডাকা হয় তাহলে পরে মমতা ব্যানার্জি, এটা তো প্রশ্ন উঠতেই পারে, মমতা ব্যানার্জি কিসের স্বার্থে আমাদের আরাধ্য দেবতা, কোটি কোটি যে ভক্তদের আরাধ্য দেবতা, সেই হরি গুরুচাঁদ ঠাকুর নিয়ে যে কুমন্তব্য করেছে সেটা কিসের স্বার্থে করেছে? ফার্স্ট অফ অল এটা আমাদের প্রশ্নটা থেকেই যায়। সেকেন্ডটা হচ্ছে যে ভক্তরা তাদের মিটিং ডেকেছে, যারা কমিটিতে যারা আছে তারা মিটিং ডেকেছে, মিটিং ডেকে তারা তাদের যে মিটিং আছে সেই মিটিংটা তারা করবে। তাতে যে এই যে মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছে সেটা নিয়ে কোশ্চেন করা এবং আগামীতে কী পদক্ষেপ করা যায়, যে আন্দোলন করা যায়, কারণ ওনাকে ক্ষমা চাইতে হবে। প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, মতুয়ারা শান্তনু ঠাকুরের সঙ্গ নেয়, তারা বুঝে গিয়েছেন রাজনীতির জন্য এসব হচ্ছে। শ্রী শ্রী পূর্ণবঙ্গ হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবে, ওখান থেকে পুজো দিয়ে বড়মার সঙ্গে, বড়মা যে ঘরে বসবাস করতো বড়মার কাছে আসবে, বড়মাকে প্রণাম জানিয়ে তারপর এখান থেকে। এটা নিয়ে রাজনীতি করা আমার মনে হয় উচিত নয়। তাদের বোঝা উচিত মানুষ কথা বলতে যে অনেক সময় টাঙ্গন স্লিপ, সেটা সবাই জানে এবং পিছনে জিজ্ঞাসা করেছিল সেটাকে নিয়ে উনিও মানে বলছিলো যে এটাকে আমি ভুল বললাম না, যাই হোক অনেক সময় বলতে যে তাহলে উনি জিজ্ঞাসা করতো না। প্রথম কথা হচ্ছে উনি যদি হরিগুরুচাঁদকে শ্রদ্ধা না জানাতো তাহলে এত বড় জিনিস আজকে দিত না যে বিশ্ববিদ্যালয়ে হরিগুরুচাঁদের নামে ইউনিভার্সিটি দেওয়া। এবং তার সঙ্গে আজকে মতুয়া ওয়েলফেয়ার বোর্ড যেটা সরকারিভাবে আজকে 10 কোটি টাকা স্যাংশন করেছে মতুয়াদের জন্য, ঠাকুরের ছুটি ঘোষণা করেছে, এর থেকে বড় কণা সে এইভাবে তাকে নিজে ইচ্ছা করে আমার মনে এটা বলতে পারে, এটা সবারই বোঝা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোভ্যান্স ল্যান্ড, ঠাকুরনগর। ঈদে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ, এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।